আমাদের বাড়ির সামনে পাড়ার লোকজন পথচলতি মানুষ সকলকে নিয়ে কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো, তারই বিরুদ্ধে আমরা এখানে সোচ্চার হয়েছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। হরিজন করলে পরিষ্কার পরে বলে তোমরা এক গো লক্ষ্মী মারছ, আমাদের বিক্ষোভ মিছিল সমস্ত নেতাদের আছে তার বাড়ির সামনে, তাদের সব আপনাদের সকলকে নিয়ে আমাদের নিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি ভারত সরকারের বিরুদ্ধে। প্রতিদিন পেট্রোল ডিজেল গ্যাস এর দাম বৃদ্ধি, মানুষের উপরে অত্যাচার এবং দেশের কঠিন অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং মানুষ যার জন্য প্রস্তুত ছিল না, বিশেষ করে লকডাউন না এই অবস্থার মধ্যে দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলছে। আজকে তার প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবাংলার সর্বত্র আমরা যেখানে আমাদের লোকজন আছে, কর্মী বন্ধ আছেন, প্রত্যেকে তার বাড়ির সামনে আমরা কর্মসূচি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আপনারা সকলে সমবেত হয়েছেন পাড়ার লোক, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, এই বিষম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করছে, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সংগঠিত করছেন সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে, তাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং আমরা এই আন্দোলনের সার্থকতা কামনা করে আমাদের ভারত সরকারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন আছে